ওয়েলকাম টু হোম কোয়ারেন্টাইন অরিন্দ মহাজার ইউটিউব চ্যানেল আজকের ভিডিও হচ্ছে কাউন্টিং ফিগার বা ফিগার কাউন্টিং নিয়ে আজকের ভিডিও তো আজকের ভিডিওতে যে কোশ্চেনগুলো করবো সেগুলো তোমাদের পরীক্ষায় যদি আসে তোমরা কীভাবে সেগুলো সলভ করবে তার ট্রিক্সগুলো দেখাবো এগুলো সব শর্ট ট্রিক্স দেখাবো তোমাদের দেখো ফার্স্ট কোশ্চেন কী বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ স্কোয়ার ইন দ্য গিভেন ফিগার এই পুরো ফিগারটার মধ্যে কতগুলো স্কোয়ার আছে স্কোয়ার মানে বর্গক্ষেত্র এই পুরো ফিগারটার মধ্যে কতগুলো স্কয়ার আছে যেরকম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এই ষোলোটা কিন্তু স্কোয়ার নয় আরও স্কোয়ার আছে তো ষোলোটা পর্যন্ত তোমরা কাউন্ট করতে পারবে তারপরে এই পুরোটা কাউন্ট করে নিলে সতেরো এইভাবে কিছু কিছু কাউন্ট করতে পারবে কিন্তু ওভারঅল তোমরা কাউন্ট করতে পারবে না যদি গুনে গুনে করো তার জন্য তোমাদের শর্ট ট্রিক্সের প্রয়োজন হবে তো শর্ট ট্রিক্সটা দেখো ফার্স্টে শর্ট ট্রিক্সটা কীরকমভাবে হবে এই পুরো ফিগারটার মধ্যে কতগুলো স্কোয়ার আছে তো আমাদের ফার্স্টে দেখতে হবে রো আর কালাম ইকুয়াল আছে কিনা রো মানে হচ্ছে এইগুলো এইগুলো হচ্ছে রো এক দুই তিন চার পাঁচ তো রো হয়ে গেল পাঁচটা আর কালাম কতগুলো আছে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালাম আছে যদি রো আর কালাম ইকুয়াল হয় সেক্ষেত্রে যদি স্কোয়ারের মধ্যে স্কোয়ার বার করতে বলে তাহলে কীভাবে করবে তাহলে তোমাদেরকে কাউন্ট করতে হবে এক দুই তিন চার শুধু এই চারটেই এরপরে কী করবে একের স্কোয়ার প্লাস দুয়ের স্কোয়ার প্লাস তিনের স্কোয়ার প্লাস চারের স্কোয়ার এবার দেখো এক স্কোয়ার এক দু স্কোয়ার চার তিনের স্কোয়ার নয় চারের স্কোয়ার ষোলো ষোলো নয় পঁচিশ আর পাঁচের তিরিশ এই পুরো কোশ্চেনের आंसर হয়ে গেলো তিরিশটা স্কোয়ার আছে এই পুরো ফিগারটার মধ্যে তিরিশটা স্কোয়ার আছে এবার কোশ্চেন নম্বর দুই এ আর বি আমি বিটা করে দিচ্ছি তোমরা এটা বার করে কমেন্টে আনসার করবে এই ফিগারটাতে কী বলছে এটাতেও এই পুরো ফিগারটার মধ্যে স্কোয়ার ফাইন্ড আউট করতে হবে এই পুরো ফিগারের মধ্যে কতগুলো স্কোয়ার আছে এখানে দেখো রো আর কালাম ইকুয়াল নয় ইকুয়াল হলে বলেছিলাম কাউন্ট করে তার স্কোয়ারের সঙ্গে কাউন্ট করবে কাউন্ট করার পর যেটা স্কোয়ার হবে তার যোগ কিন্তু এখানে রো আর কালাম ইকুয়াল নয় রো কতগুলো আছে এক দুই তিন চার কিন্তু কালম কতগুলো আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা কালাম আছে রো আর কালম যদি ইকুয়াল না হয় সেক্ষেত্রে কীভাবে করবে সেম কাউন্ট করো এক দুই তিন চার পাঁচ আর এদিকেও কাউন্ট করতে হবে এক দুই তিন এবার কি করবে লাইনের বিগেস্ট নাম্বার পাঁচ আর এই লাইনের বিগেস্ট নাম্বার হচ্ছে তিন তাহলে সেগুলোকে আমরা এভাবে গুণ করবো পাঁচ ইন্টু তিন তারপরে চার ইন্টু দুই চার তারপরে তিন ইন্টু হবে তিন ইন্টু এক যতক্ষণ না এক আসছে ততক্ষণ কিন্তু আমাদের গুণ করে যেতে হবে ফার্স্টে দেখো কীভাবে করবে বিগেস্ট নাম্বার পাঁচ পাঁচের সঙ্গে এদিকে বিগেস্ট নাম্বার তিন এ তারপরে চার চারের সঙ্গে দুই তারপরে তিন তিনের সঙ্গে এক যে এক চলে আসবে তারপরে আমরা থেমে যাবো এক চলে এলো এরপর আমরা কী করবো এই তিনটের গুণের যোগফল পনেরো পনেরো আর এ তেইশ তেইশ আর তিনে ছাব্বিশ তো টোটাল এটার মধ্যে স্কোয়ার আছে ছাব্বিশটা তো সেইভাবেই তোমরা এটা করে কমেন্টে আনসার করবে তা আর একবার দেখে নাও কীভাবে করবে এই পুরো ফিগারটাতে যদি বলে তোমাদেরকে স্কোয়ার কতগুলো আছে ফাইন্ড আউট করতে তো তোমরা ফার্স্টে দেখে নিলে রো আর কালাম ইকুয়াল আছে কিনা রো আর কালাম ইকুয়াল আছে কিনা এবার ধরো এই দুটো নেই এই দুটো নেই মানে এক দুই তিন আর এদিকে এক দুই তিন আছে তো সেক্ষেত্রে কীভাবে করতে একের স্কোয়ার প্লাস দুই স্কোয়ার প্লাস তিনের স্কোয়ার যেহেতু রোয়ার কালাম ইকুয়াল ছিল আর এইটাতে কী আছে রো আর কালাম ইকুয়াল নেই সেক্ষেত্রে তোমাদেরকে এক থেকে পাঁচ কাউন্ট করলে এদিকে আর এদিকে এক থেকে তিন তারপরে এদিকের বিগেস্ট নাম্বার আর এদিকের বিগেস্ট নাম্বার গুণ মানে পাঁচ ইন্টু তিন তারপরে চার ইন্টু দুই তারপরে তিন ইন্টু এক যতক্ষণ না এক আসছে তোমাদের গুণ করে যেতে হবে তারপরে সেই গুণগুলোর যোগফল হচ্ছে আনসার এরপরের কোশ্চেন হচ্ছে তিন নম্বর কোশ্চেন ফাইন্ড দ্য নাম্বার অফ রেক্ট্যাঙ্গেল ইন দ্য গিভেন ফিগার এই পুরো ফিগারটার মধ্যে সেম আগে একটা ফিগার ছিল ওই ফিগারটাতে আমাদের বলেছিল স্কোয়ার বার করতে এটা তো সেম ফিগার আছে কিন্তু এখানে বলেছে রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র বার করতে হবে আয়তক্ষেত্র কোনটা হবে এইটা হলো আয়তক্ষেত্র এইটা আয়তক্ষেত্র রকম এখানেও দেখো রো আর কালাম ইকুয়াল আছে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ রো আর কলাম যদি ইকুয়াল থাকে আর রেক্ট্যাঙ্গেল বার করতে বলে সেক্ষেত্রে কি করবে দেখো এক দুই তিন চার এদিকেও এক দুই তিন চার এবার কি করতে হবে এগুলোর যোগ কত হবে চার তিনে সাত সাত আিনে দশ এদিকে দশ তাহলে এদিকেও দশ হবে এরপরে এই দুটোর মাল্টিপ্লিকেশন মানে দশ ইন্টু দশ তো টোটাল আনসার হচ্ছে হান্ড্রেড এই পুরো ফিগারটার মধ্যে একশোটা রেকট্যাঙ্গেল আছে এবার বলো তোমরা যদি এটা কাউন্ট করতে বসতে জীবনে কোনো দিন বেরোতেই না আনসার তা হান্ড্রেড মানে একশোটা রেকট্যাঙ্গেল আছে এই ফিগারটার মধ্যে এরপরে কোশ্চেন নাম্বার বিটা দেখো এটাতে কী আছে রো আর কলাম ইকুয়াল নয় রো কতগুলো আছে এক দুই তিন চার আর কলাম আছে এক দুই তিন চার পাঁচ ছয় রো আর কালাম ইকুয়াল নেই সেক্ষেত্রে কী করবে যদি রেক্টাঙ্গেল বার করতে বলে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন এবং এরপর এগুলোর যোগ করতে হবে পাঁচ আর চারে নয় নয় তিনে বারো বারো আট তিনে পনেরো এদিকের যোগফল হয়ে গেল পনেরো এদিকের কত হচ্ছে দেখো এক দুই মানে তিন আর তিনে ছয় মানে এই দুটো কিন্তু ইকুয়াল এটারও যা ফর্মুলা এটারও তাই ফর্মুলা এদিকেরগুলো যোগ করে গুণ এদিকেরগুলো যোগ করলাম এদিকেরগুলো যোগ করলাম তারপরে গুণ আর এটারও তাই পনেরো আর ছয় নব্বই তো এটার আনসার কত হবে পনেরোর সঙ্গে ছয় গুণ করলে আনসার হয়ে গেল নব্বই টোটাল নব্বইটা রেক্ট্যাঙ্গেল আছে মানে আয়তক্ষেত্র আছে এই পুরো ফিগারটার মধ্যে আর এই ফিগারটার মধ্যে ছিল একশোটা রেক্ট্যাঙ্গেল তো বোঝা গেলো রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে কিন্তু দুটো নিয়ম ইকুয়াল হয়ে গেল এক দুই তিন চার পর্যন্ত কাউন্ট করলে তার যোগ এক দুই তিন চার কাউন্ট করলে তার যোগ তারপরে গুণ এটারও তাই যোগ করে পনেরো হলো এদিকে যোগ করে ছয় হলো পনেরো ছয় নব্বই তার মানে রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে যদি বলে এই দুটো নিয়ম কিন্তু ইকুয়াল এরপরে হয়ে গেল আমাদের কী করতে হবে কোয়ার্ড্রিলেটারাল মানে চতুর্ভুজ হাউ মিনি কোয়াড্রিলেটারালস আর দেয়ার ইন দ্য গিভেন ফিগার এই পুরো ফিগারটার মধ্যে কতগুলো কোয়াড্রিলেটারাল আছে মানে চতুর্ভুজ আছে বার করতে হবে এটারও কিন্তু সেম টাইপের দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এদিকে ছটা আছে এদিকে আছে দুটো এবার দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এদিকে আছে দুটো এবার কী করবে এই সবগুলোর যোগ ছয়ের পাঁচ এগারো এগারো চার পনেরো পনেরো তিনে হচ্ছে আঠেরো আঠেরো তিন একুশ এদিকে হয়ে গেলো একুশ এদিকে হচ্ছে তিন এরপরে এই দুটোর গুণ একুশ আর তিনে হয়ে গেলো তেষট্টি সিক্সটি থ্রি একুশ ইন্টু তিন সিক্সটি থ্রি এই পুরো ফিগারটার মধ্যে তেষট্টিটা কোয়ার্ড লেটারেলস আছে এরপরে তাহলে তোমরা এ চারের এ এইটা তোমরা কমেন্টে আনসার করবে এরপরে হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল বার করতে হবে কতগুলো ট্রায়াঙ্গেল আছে তো ফার্স্ট ফিগার সেকেন্ড ফিগার তারপরে থার্ড ফিগার এই ফিগারগুলোর মধ্যে কতগুলো ট্রায়াঙ্গেল আছে তোমরা কীভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে বার করবে দেখো এটার শর্ট ট্রিক্সটা কী দেখো এক দুই তিন এইভাবে তোমরা কাউন্ট করে নিলে তারপরে তার যোগ আর দুই পাঁচের রেখে ছয় তো এটার আনসার হয়ে গেল ছয় এটার মধ্যে ছয়টা ট্রাঙ্গেল আছে মানে ত্রিভুজ আছে এরপরে কি এরপরে বি এটার দেখো কীভাবে বার করবে সেম এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এরপরে সবগুলোর যোগ তিন আর এ পাঁচ পাঁচ আর একে ছয় 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 লেটারও ছয় মানে আঠেরো এটার আনসার হয়ে গেলো আঠেরো তো কোশ্চেন নাম্বার সি সিটা তোমরা নিজেরা করবে করে কমেন্টে আনসার করবে এরপরে হচ্ছে ছয়ের এ এই কোশ্চেনটা একটু আলাদা একটু ডিফারেন্ট একটু অ্যাডভান্স লেভেলের তো এটা তোমরা কিভাবে সলভ করবে দেখো এই রকম টাইপের কিন্তু আসার চান্সেস খুব কম যদি আসে ট্রাইঙ্গেল ওয়ার্ক করতে তাহলে এরকম আসতে পারে এরকম আসার চান্সেস অনেক বেশি এটা এটা এগুলো আসতে পারে এবার ছ নম্বরটা এরকম ধরনের যদি আসে তোমরা কিভাবে করবে দেখো এই পুরোটা একটা ট্রাইঙ্গেল এই পুরোটা তারপরে এটাও একটা তো সেম তোমাদেরকে নাম্বার লিখে নিতে হবে এক দুই এক দুই তিন তারপরে এক দুই তিন চার এরপরে কী করবে চারে তিনে সাত সাত তিনে দশ দশ লিখে দিলে তিনে দুই পাঁচ রেখে ছয় রেখে ছয় লিখে নিলে দুই রেখে তিন তিন লিখে নিলে এরপরে কী হবে এই সবগুলোর যোগ ষোলো আর তিনে উনিশ মানে এই পুরোটা ফি এই ফিগারটার মধ্যে উনিশটা ট্রাঙ্গেল আছে তো এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার সিক্স বি সিক্স বি এটা তোমরা নিজেরা করবে একটু আলাদা আছে এই ফিগারটার সঙ্গে একটু আলাদা পুরোটা আলাদা নয় মানে এই ফিগারটা এই ফিগারটা যদি এইটা বাদ দিয়ে দাও তাহলে পুরোটা একই হবে তো তোমরা এইটা কমেন্টে আনসার করবে তো ছয়ের বি হলো তোমাদের জন্য এরপরে সি এরকম যদি ফিগার আছে তোমরা কীভাবে বার করবে দেখো এই ফিগারটাকে এইভাবে লিখতে পারো এক দুই তিন মানে আমি এই যে ফিগারটা আছে এই ফিগারটাকে আমি হাইড করে দিলাম মানে বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে দিলাম আমি এই ফিগারটা সরিয়ে দিচ্ছি ধরো এই ফিগারটা দেওয়া নেই এই ফিগারটা নিয়ে মানে এরকম আছে তাহলে কতগুলো হবে তিন বি পাঁচ আর ছয় ছয় লিখে দিলাম ছয় প্লাস এরপরে এই ফিগারটাকে বাদ দিয়ে দাও এই ফিগারটাকে বাদ মানে এইখান থেকে এই ফিগারটা বাদ এই ফিগারটা বাদ দিয়ে দিলে এই ফিগারটা আমরা নেব এই ফিগারটাতে কতগুলো হবে এক দুই তিন এক দুই তিন মানে এটাতেও ছয় এরপরে কী হবে এই যে ফিগারটা আছে এটাতে আমরা দুবার কাউন্ট করে নিলাম তো আমাদের একবার দরকার সেজন্য এক বিয়োগ করে দিলাম তো এটার আনসার কী হবে ছয় ছয় বারো বারো থেকে এক গেলে হচ্ছে এগারো তাহলে এরকম কোশ্চেন সলভ করার জন্য প্রথমে কি করতে হবে তোমাদের তোমাদেরকে এক কাউন্ট করবে সেম সবগুলোতেও একই শুধু কাউন্ট করতে হবে এক দুই তিন কাউন্ট করে নিলাম তারপরে যোগ তিন দুই পাঁচ রাখে ছয় ছয় লিখলাম তারপরে এই ফিগারটা যেটা আছে এই ফিগারটা আমরা বাদ দিয়ে দিলাম তাহলে এই পুরো ফিগারটা আমরা কাউন্ট করবো এক দুই তিন মানে তিন এক দুই পাঁচ রাখে ছয় ছয় হয়ে গেলো ছয় লিখে নিলাম এরপরে কি হলো এই যে ফিগারটা আছে এটা তো আমরা দুবার কাউন্ট করেছি মানে এক দুই তিন যখন কাউন্ট করলাম এখানে একবার কাউন্ট হয়ে গেছে আবার এক দুই তিন এদিকে যখন কাউন্ট করলাম একবার কাউন্ট হয়ে গেছে মানে দুবার কাউন্ট হয়েছে কিন্তু আমাদের একবার নিতে হবে তো সেই জন্য এক বিয়োগ করলাম তাহলে এটার আনসার হয়ে গেল এগারো এই ফিগারটার মধ্যে এগারোটা ট্রায়াঙ্গেল আছে এরপরে কোশ্চেন নম্বর ডি এই ডি কোশ্চেন নাম্বার ডি এই কোশ্চেনটা তোমরা করবে যদি সলভ করতে না পারো আমি টেলিগ্রাম এগুলোর আনসার দিয়ে দেবো এবার যদি এরকম ফিগার দেয় এরকম ফিগার থাকলে তোমাদের যদি বলে ট্রায়াঙ্গেল বার করতে নাম্বার অফ ট্রাঙ্গেল তাহলে কীভাবে বের করতে হবে এই ফিগারটা এই ফিগারটা কিন্তু আলাদা একবার ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে এই ফিরকম ফিগার যদি হয় তাহলে তোমাদের ফার্স্টে কাউন্ট করতে হবে নাম্বার অফ ভার্টিক্স এক দুই তিন চার পাঁচ পাঁচটা ভার্টিক্স আছে তার সঙ্গে ইন্টু টু মানে এখানে টোটাল দশটা ট্রাঙ্গেল আছে এই পুরো ফিগারটাই দশটা ট্রায়েঙ্গেল আছে এই ফিগারটা আর এই ফিগারটার সঙ্গে বুলিয়ে ফেলবে না যদি ফিগার এরকম থাকে তাহলে নাম্বার অফ ভার্টিক্স ইন্টু টু আর যদি এরকম ফিগার থাকে তাহলে কি আনসার হবে দেখো এরকম যদি ফিগার আর থাকে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ট্রাইঙ্গেল তো আমরা পেয়ে গেলাম ছয় প্লাস আরেকটা দেখো এই একটা ট্রাইঙ্গেল এই একটা ট্রাঙ্গেল মানে সাত আর একটা ট্রাইঙ্গেল হচ্ছে এই একটা মানে আটটা এই পুরো ফিগারটা তাহলে আটটা ট্রাইঙ্গেল এলো তাহলে তোমাদেরকে যে যে কোশ্চেনগুলো করতে বললাম মানে কোশ্চেন নাম্বার ডি কোশ্চেন নাম্বার ডি তোমরা নিজেরা করে কমেন্টে অ্যান্সার করবে তারপরে হয়ে গেলো কোশ্চেন নম্বর এদিকে বি ছয়ের বি ছয়ের ডি তারপরে পাঁচের সি এটা হচ্ছে পাঁচের সি এটা তোমরা নিজেরা করবে এরপরে হচ্ছে দুয়ের এ এটা তোমরা নিজেরা করবে আর হচ্ছে চারের এ এই কতগুলো কোশ্চেন তোমরা নিজেরা করে কমেন্টে আনসার করবে আর যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করতে পারো বা টেলিগ্রামে তোমরা জিজ্ঞেস করতে পারো আর ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ